এবাদত এবং বন্দেগি এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ এবাদত হইল কি নামাজ কিভাবে গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল জাকাত সবাই উপরে ফরজ করেন না আল্লাহ রব্বুল আলামিন হজ সবাই উপরে ফরজ করেন না কিন্তু নামাজকে আল্লাহ রব্বুল আলমিন সবার উপরে ফরজ করে দিয়েছেন কথা ঠিক কিনা কেন মহান রব্বুল আলমিন নবীকে যখন ডাক দিলেন হে নবী মুহাম্মদ ইতিপূর্বে আমি কোনো নবীকে আমার বাড়িতে মেহমানদারির জন্য দাবত করি নাই আমি আপনাকে দাবত করলাম আমার বাড়িতে আসার জন্য নবীজি যখন আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী তোমার উম্মদকে আমি একটা হাদিয়া দিলাম সেই হাদিয়া হইল নামাজ জাকাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করেন নাই হজের জন্য আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করেন নাই নামাজের জন্য আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে তার উম্মদকে হাতিয়া স্বরূপ দান করলেন পঞ্চাশ অক্তের নামাজ নবী পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে চলে আসলেন মুসার সাথে সাক্ষাৎ মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না উম্মাতাকা লাতুতী গুযালিকা ফরজি ইলা রব্বিকা ফসালিত তাকফি হে নবী মুহাম্মদ তোমার উম্মত পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না আমি আমার উম্মতকে নামাজ পড়ার জন্য বারবার আমি বলেছি তারা নামাজ পড়তে পারে না তোমার উম্মত পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না ও নবী মুহাম্মদ এখনো তুমি আল্লাহর সামনে দিয়েছ মহান রব্বুল আলামিনের দরবারে তুমি চলে যাও আল্লাহ রব্বুল আলমিনকে তুমি দরখাস্ত করো হো আল্লাহ আমার উম্মত পঞ্চারব্দের নামাজ পড়বেন আপনি নামাজকে কমাইয়া দে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নয়বার আপ ডাউন করলেন প্রতিবারে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ অক্ত নমাজকে কমাইয়া দে প্রতিবারে যদি পাঁচ অক্তের নমাজ কমাইয়া দেয় নয়বার আপ ডাউন করলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অক্টের নামাজ আল্লাহ রব্বুল আলামিন কমাইয়া দিলেন মুসা আলহি সালামের দরবারে আবার আসলেন মুসা বলেন আবার যাও মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আমার লজ্জা বোধ হয় আমি আর যাব না নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর কাছ থেকে চলে আসছেন বারবার রব্বুল আলমিনের দিকে ফিরে থাকান আল্লাহ রব্বুল আলমিন বান্দার মনের অবস্থা কবে বুঝে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মনে মনে ভাবেন আমার উম্মদ যদি পঞ্চাশ অক্তের নামাজ পড়তো তাইলে বেশি সবের অধিকারী হইতো পাঁচ অক্তের নামাজ পড়বে পঁয়তাল্লিশ অক্তের নামাজের সব থেকে আমার উম্মত বঞ্চিত থাকবে মহান রব্বুল আলমিন অন্তর্ম বন্দার অন্তরের অন্তঃস্থলের খবর জানেন আল্লাহর নবী যখন বারবার তাকায় আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ কে ডাকিয়া বলে হে মুহাম্মদ তোমার অন্তরের খবর আমি জানি আর তোমাকে চেরা বিষণ্ন করতে হবে না ও নবী মুহাম্মদ তোমার উম্মদ তুমি বলে দাও লাকুম খামসুন ওয়ালিয়া খামসিন তোমার উম্মদ যেন পাঁচ অক্তের নামাজ পড়ে আমি রব্বুল আলমিন পাঁচ অক্তের মধ্যে পঞ্চাশক্তের অক্তের সবকে দিয়া দিলাম তোমার বান্দা তোমার উম্মতের আমল নামার মধ্যে আমি পঞ্চাশ অক্তের সাবধান করিয়া দিব মহান রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করার পর আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওক্ত নামাজ দিলেন এই জন্য আল্লাহর নবী বলেন নামাজ হইল মুমিনের কি মেরাজ। নামাজ হইল মুমিনের কি মেহেরাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি প্রতিদিন মহান রব্বুল আল আমিনের সাথে আমাদের কয়বার সাক্কাত হইলো পাঁচবার সাক্কাত এই জন্য আল্লাহ নবী বলেন আউবালুমা ইহা সব বিহী লু ইয়াবাল কেয়া মাতি আসলা সর্বপ্রথম তিয়ামতের দিন আল্লাহ রব্বুল আল আমিন যে এবাদতের হিসাব নিবেন এইটা হইল কি নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ তবে আমাদের দেশে যে নামাজি যারা আছে নামাজিকে কয়েক বাকে বাক করা যায় একদল নামাজি আছে এরা নামাজ পড়ে এরা যখন আপনার স্কুলের পরীক্ষা আসলো খুব বেশি বেশি নামাজ পড়লো পরীক্ষা যখন শেষ নমাজের কোনো খবর নাই এমন মানুষ আমাদের সমাজে আছে কি না আছে কিছু মানুষ আছে বিদেশের জন্য একবার ট্রাই করলো দুইবার টাই করলো তিনবার ট্রাই করলো প্রথমবারে তার সাথে যেটাই করলো সে কিন্তু বিদেশ চলিয়া গেল তার তো হয় না এখন সে নামাজ পড়তে আছে তিলাবত করতে আছে। যখন তার বিষা হইয়া গেল আর নামাজ তার লাগে না আমাদের সমাজে এমন মহিলা আছে যখন তারা গর্ভবতী যখন তারা আপনার ফসবের সময় নিকটবর্তী হইয়া গেল সে নামাজ পড়তে লাগে কোরআন তিলাবত করতে করতে লাগে সে বিভক্তাকে মুক্তি পাইবে যখন বাচ্চা প্রসব করলো আর নমাজের কোনো খবর নাই তিলাবতের কোনো খবর নাই এমন মহিলা আমাদের সমাজে আছে কি না আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন না আমার এই সমস্ত বান্ধাকে আমি ভালোবাসি যে সমস্ত বান্ধারা সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা নামাজ পড়ে এই সমস্ত বন্ধ হইল আমার দরবারের প্রিয় বন্ধা মহান রব্বুল আলমী মরণ সময়ে জান্নাতে যখন প্রত্যেকের জন্য একটা বরাদ্দ কৃত বাড়ি আছে মহান রব্বুল আলামিন। মরণ সময়ে ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেস্তারা আমার ওই বান্দার জান কবজ করার আগে আমার এই বন্দাকে তোমরা এই কথা জানাইয়া দাও ও আল্লাহর বান্দা মহান রব্বুল আলামিন তোমার জন্য জন্নতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করেছিলেন দুনিয়ার রং পড়ে দুনিয়ার খেলায় মগ্ন হয়ে মহান রব্বুল আলমিনকে তুমি বলে গেছো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দেখাইয়া জাহান নামে নিক্ষেপ করবেন এবং এই চিরশান্তি জান্নাত থেকে রব্বুল আলামিন তোমাকে বঞ্চিত করিয়া দিবে আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা রহিল আল্লাহর এবাদত এবং নামাজ এই পরীক্ষায় আমরা কতজন আসি এবং না আসি আমি একটা উদাহরণ দিতে চাই মনে করেন হাকদিওর গ্রামে দুইজন মানুষ অসহায় গরিব দুইজন পরামর্শ করল যেভাবে হোক বিদেশ যাত্রা করতে হবে দুইজন কিন্তু কাতারের দুইটা ভিসা পাইল এখন তারা মনে মনে ভাবলো আমাদের হাতে টাকা নাই কিন্তু কাতারের কাতারের ভিসা পাইছি তারা করলো কি উভয়জন এই দুইজন তাদের বাড়িকে একজন মানুষের কাছে বন্ধক দিয়া দিল বন্ধক শব্দের অর্থ হইল কটবে যখন আমি পারবো ফিরাইতে আমাকে দিয়া দিবেন বন্ধক দিয়া কাতার চলে গেল ডিউটি হইল রকম সন্ধ্যা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কি করতে হয় ডিউটি করতে হয় দুজন কিন্তু এক ঘরে থাকে এক রুবে থাকে একজন সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়লো তার কাপড় পড়লো গাড়িটা আসিয়া যখন তার বাসার সম্মুখে অরণ বাজাইলো সে কিন্তু গাড়িতে উঠলো তার ডিউটির যে স্থল আছে সেই জায়গায় চলিয়া গেল সেই জায়গায় সন্ধ্যা সাতটা পর্যন্ত সে ডিউটি করলো আবার দুই ওভার টাইম করলো এই ব্যক্তি তার যে বন্ধকৃত বাড়ি এই বাড়িটাকে সে কি করছে শুটাইয়া নিছে এবং ওভার টাইমের যে ডিউটি আছে এই ডিউটি দিয়া খন্দকার বাজারে একটা দোকান বিকাশে কি করছে খরিদ করছে দুই নম্বর ব্যক্তি সেও কিন্তু বাড়িকে বন্ধক দিয়া গেছে গাড়ি যখন আসে সাতটার সময় তখন সে আপনার ঘুমে বিবুর তার ঘুম ভাঙ্গে না সে গাড়ি ধরতে পারে না গাড়ি যখন ধরতে পারলো না সে কোম্পানিতে যাইতে পারবে না সে এই জায়গায় তাকিয়া সারা দিন বেকার সে গাফলা খেলায় কি মগ্ন সারা দিন সে কি করতে থাকে গাফলা খেলাইতে থাকে বুঝে থাকলে বলুন এই ব্যক্তি এই বাজারে একটা করা তো দূরের কথা যে বাড়িটা বন্ধক দিয়া গেছে সেই বাড়িটাও সে পারবে না সে হইলো ব্যর্থ কর্মচারী মহান রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার বন্ধ আমি রব্বুল আলমিন তোমার উপর নমাজকে বরাজ করে দিয়েছি তোমাকে নির্ধারিত ডিউটি দিয়েছি আমি রব্বুল আলমিন তোমাদের হায়া হায়াতের একটা কৌটা দিলাম এইটা হইল তোমার জীবন এই জমিনে তোমার পাঁচবার ডিউটি করতে হবে ও বান্দা তুমি যদি আমার ডিউটি পালন করো আমি রব্বুল আলমিন নিজ হাতে যে জন্ম তৈরি করে রেখেছি সেই জন্মতের অধিকারী তোমাকে বানাইয়া দিব আর যদি এই পাঁচ ওয়াক্তের ডিউটি আমরা করতে পারি না তাইলে আমরা থেকে কি বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানানোর পরে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি এইটা আমরা বুঝতে পারি না এর চেয়ে বড় দুঃখ আর পারে না যে ব্যক্তি দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ যদি তার শ্রেষ্ঠত্বের কারণ সে বুঝতে পারে না মহান রব্বুলা আলমিন বলেন এমন ব্যক্তি হইল চতুষ্পর্যন্তর মতো কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلن অনেক মানব এবং দানবকে আমি জাহান জন্য সৃষ্টি করেছি অনেক মানব এবং দানবকে আমি জাহান জন্য তৈরি করেছি আল্লাহর কি আমাদের প্রতি দুশ্মনী আছে আল্লাহ জাহান জন্য কেন তৈরি করলেন আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াবকাহুনা বিহা শ্রেষ্ঠত্ব বুঝার জন্য তাদেরকে আমি অন্তর দিয়েছি কার অন্তর কেসে বুজের কাজে লাগায় নাই আল্লাহু আলাইহিম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ভালো জিনিস দেখার জন্য তাকে আমি চক্ষু দিয়েছি সে এই কে ভালো কাজে লাগায় নাই ভালো জিনিস দেখার জন্য তা শুনার জন্য তাকে আমি কান দিয়েছি সেই কান কেসে ভালো কাজে ব্যবহার করে না তে কাজে যখন ব্যবহার করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনগাম তারা হইল চতুষ্প জন্তুর মতো এইটা কেমন কথা মানুষ আবার চতুষ্প জন্তুর মতো কিভাবে হয় তাইলে দেখেন পশুর গুণ হইল কয়টা পশুর বৈশিষ্ট্য হইল চারটা বৈশিষ্ট্য যখন তার কিদা লাগে ইচ্ছা মতো সাদা খায় যখন তার আপনার কষ্ট লাগে ইচ্ছা মতো সে ঠিক করে ঘুমায় যখন তার যৌন উত্তেজনা দেখা দেয় ইচ্ছা মতো নিবারণ করে সে বাচ্চা জন্ম দেয় এবং যাচ্ছা জন্ম নেয় তার পরকালের চিন্তা করতে হয় পরকালের চিন্তা না তার কাজ হইল লাগলে লাগলে খাওয়া উত্তেজনা পুরা করা এবং সে যখন ক্লান্ত হয় বিশ্রাম নেওয়া বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চা জন্ম নেওয়া জাহান্নের চিন্তার তার কোনো প্রয়োজন নাই জান্নাতের চিন্তার প্রয়োজন নাই পশুর পরকালের কোন চিন্তার প্রয়োজন নাই মানব তার পরকালের চিন্তার প্রয়োজন আছে কিনা তার জান্নাত আছে জাহান্ন আছে কিভাবে সে জান্নাত লাভ করতে পারে জাহান্ন থেকে মুক্তি পায় এই চিন্তা মানব জাতিকে করতে হবে এখন যদি দুনিয়াতে কোনো মানুষ তৃপ্তি সহকারে খানা খাইলো ইচ্ছা মতো সে ঘুমাইল ইচ্ছা মতো তার যৌন চাহিদাকে পূর্ণ করলো মানুষ জন্ম দিল জন্ম নিল কিন্তু পরকালের চিন্তা করল না এমন মানুষ কার মতো জুড়ে বলেন কার মতো পশুর মতো আল্লাহ তালা বলেন তারা হইল চতুষ্পদ জন্তুর মত এখনো কিন্তু আল্লাহ রাগবিতে নাই আল্লাহ বাড়িয়া বলেন বালহুম আদল চতুষ্পদ জন্তু থেকে এই রকম মানুষ হইল আরো নিকৃষ্ট এইটা কেমন কথা চতুষ্পদ পর্যন্ত থেকে মানুষ নিকৃষ্ট কিভাবে হয় তাইলে আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিই পশু যখন মারা যাবে আপনারা শুনছেন আব্দুর রহিমের একটা সার আছে কোন বাজে শুনছেন কোরআনে আছে বা হাদিসে আছে উনার সারটা জাহান যাবে কেউ বাজ করতে শুনছেন আব্দুল করিমের একটা দুম্বা আছে বলে আব্দুল করিমের দুম্বাটা বেহেস্তে যাবে এই রকম ওয়াজ করতে শুনছেন না দুম্বা বলেন শাল বলেন উঠ বলেন তাদের জন্য জন্য তো নাই আবার কি নাই জাহান্ন নাই জন্নত এবং জাহান্ন হইল কার জন্য মানুষের জন্য পরকালে আল্লাহ রব্বুল আলমিন এমন মানুষকে জাহান নামে দিবেন সে যে ষাটটাকে পাললো যে কুকুরটাকে লালন পালন করলো আল্লাহ রব্বুল আলমিন তার এবং কুকুরকে দিবেন না তাইলে বোঝা গেল মানুষের চেয়ে আপনার পশু হইল উৎকৃষ্ট এবং চেয়ে মানুষ কি নিকৃষ্ট একটা উদাহরণ দিতে চাই মনে করেন পশুর আপনি নতুন একটা বাড়ি করছেন বাড়ির পুকুরের পূর্ব পারে একটা কলা গাছ লাগাইছেন নতুন মাটি যদি হয় আর কলা গাছ লাগান তাইলে তাড়াতাড়ি গাছ কি হয় লম্বা হয় আপনার একটা সার আছে সারটাকে আপনি ঘর থাকি ছাড়লেন সে দৌলাইয়া সেই আপনার পুকুর পাড়িয়া গিয়া কলা গাছের পাতা খাবার জন্য এইভাবে মুখটাকে বালাইলো কিন্তু গাছের পাতা অনেক উষায় সে ঠিক করলো না মুখ দিয়া গাছের পাতা সে লাভ পাইল না পানির দিকে তাকাইলো তাকাইয়া দেখে এই পানির মধ্যে গাছের পাতাটা কি করতে আছে বাতাসের সাথে এইভাবে নলাচলা করতে আছে আচ্ছা বুঝে থাকলে বলুন পানিতে যে পাতা দেখা যায় এই পাতাকে খাবার জন্য আজ পর্যন্ত কোন সাল পানিতে লাভ দিছে আছে এবং কোন সার না পশু এই কথা বুঝে পুকুরে যে পাতা আছে এইটা হইল নকল আর গাছে যে পাতা আছে এইটা হইল কি আসল আসল এবং নকল পশু বুঝতে পারে এই জন্য পুকুরে লাভ দেয় না সে বুঝে আমি যদি পুকুরে লাভ দেই সেইটা হইল নকল পাতা আমার জীবন ধ্বংস হবে আমি পাতা পাইব না এ দুনিয়ার মানুষ একটা পশু হইয়া আসলে এবং নকল বুঝতে পারলো কোনদিন সে পুকুর ফাড়ির মধ্যে পাতা দেখিয়া লাভ দিল না সে মনে মনে ভাবে এই পুকুরে যদি আমি লাভ দেই আমার জীবন যাবে আমি কিন্তু আসল পাইব না ও দুনিয়ার মানুষ আমাদের সমাজে এমন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত টিভির পর্দায় বসে আসল মানুষ দেখে না নকল মানুষ দেখে কি দেখে নকল মানুষ দেখে কিন্তু একটা পশু বুঝতে পারলো সেইটা নকল পাতা নকলের পিছনে যদি আমি দৌড়াই আমার জীবন যাবে আমি ধ্বংস হইব সে কিন্তু বুঝতে পারলো সৃষ্টির সেরা জীব মানব জাতি শ্রেষ্ঠ হবার পরে সে বুঝতে পারলো না তাইলে পশুর চেয়ে এমন মানুষ উৎকৃষ্টরা নিকৃষ্ট এই না আল্লাহ আলামিন বলেন বালহুম আদাল এরা হইলো পশুর চেয়ে আরো কি নিকৃষ্ট এইটা হইলো আল্লাহর কথা তাইলে নবীজি হাদিসের কি বলেন একবার আমরা হাদিসের দিকে তাকাই আর দুনিয়া জীবাতুন কিলা বিশ্বনবীর রহমত উল্লিলা আলবিন বলেন এই দুনিয়া হইল একটা মরা গরুর মতো এই দুনিয়াকে নামাজ চালিয়া যে সমস্ত মানুষ দুনিয়াকে হাসিল করতে চায় যে সমস্ত মানুষ নামাজ চালিয়া দুনিয়াকে অর্জন করতে চায় তারা হইল এই মরা গরু খানে বালক গরু যখন মারা যায় তিন ধরনের জানোয়ার গরু হাইখে থাকে গরু যখন মারা যায় কয় জাতের পশু খায় তিন জাতের পশু শকুন শকুনে কোন সময় খায় দিনে না রাত্রে শকুনে কিন্তু দিনে খায় বেলা তার বাসা ডালে যায়। শিয়াল মোরা গরু খায় দিনে না রাত্রে সে দিনে আসে না রাত্রে আসে দিনে কিন্তু তার বাসায় থাকে কুকুর যেটা আছে মালিকের কুকুরকে রাখছে বাড়ি ফারাদি করার জন্য সে দিনেও খায় আবার রাত্রেও খায় কেমন খাওয়া সে যখন মরা গরুর পাশে গেল দেখলো যে আরো একটা কুকুর মনে মনে ভাবলো যদি সে খাইতে থাকে তাইলে আমার কমি হবে এই কুকুরটাকে দৌলাইয়া আপনার হাকদিয়র দিয়ে গ্রাম থেকে সিরাজপুর নিয়ে গেল এখান থেকে আসলো আসিয়া দেখলো আরো একটা কুকুর খাইতে আছে সে মনে মনে ভাবলো এইটা যদি খায় তাইলে আমার কমি হবে এই এখান থেকে দৌড়াইয়া চুনার ফলানি আ গেল এই ভাবে কুকুর তার মনে হিংসা আমার কম হবে দৌলাইতেই থাকে কিন্তু তার পেটটা বড়তে পারে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ সৃষ্টির সৃষ্টি তার মেইন ইবাদত হইল নামাজ এই নামাজকে চালিয়ে যে ব্যক্তি দুনিয়াকে অর্জন করতে চায় এই ব্যক্তি হইল ওই কুকুরের মতো যে কুকুরটা মরা গরু খায় কিন্তু তার পেট কখনো ভরে না আল্লাহর নবী বলেন কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট এইটা কেমন জগন্য কথা তাইলে আরো একটা হাদিস আপনারা শুনিয়া নেন দুনিয়াকে আমরা বিশাল লড়াই করাই কিনা করাই একটা সবল বিশাল দুর্বল বিশালের উপর কি করলো হামলা করলো দুনিয়াতে কোনো বিচার আছে নাই দুনিয়াতে মুরগের লড়াই আছে সবল মুরুখ দুর্বল মুরুখকে আমলা করলো দুনিয়াতে তার কোনো বিচার নাই পাটা আছে দুনিয়াতে সবল পাটা দুর্বল পাটার উপর হামলা করলো তাকে জখম করিয়া দিল দুনিয়ার কোন আদালতে তাদের বিচার আছে এমন কোর্ট আদালত দুনিয়াতে আছে নাই মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন হে সবল কুকুর তুমি দুনিয়াতে আমার দুর্বল কুকুরের উপর ঝকি করেছো হামলা করেছো ও সবল পাটা তুমি দুর্বল পাটার উপর হামলা করেছো তুমি কি জানো নাই এই রাষ্ট্র হইল আমি রব্বুল আলমিনের এই দুনিয়ার রাজ্য হইল আমি একমাত্র রব্বুল আলমিনের আমার রাজ্যের মধ্যে অনিয়ায় ব্যবহার চলবে বিচার হবে না এইটা যদিও দুনিয়ায় বিচার হয় না আমি রব্বুল আলমিন আজকে আসর মাঠে তোমাদের বিচার করে নিব যদিও দুনিয়ার কোন আদালত পশুর বিচার করে নাই মহান রব্বুল আলমিন হাসর মাঠে ঘোষণা করে দিবেন এই দুনিয়া এইটা হইল আমার রাজ্য আমার অধীনে দুনিয়াতে তোমাদের কোনো বিচার হয় নাই আজ আমি রব্বুল আলমিন তোমাদের বিচার করে নিব বিচারটা কেমন করে হবে মানব জাতির বিচারের আগে আল্লাহ রব্বুল আলমিন পশু জাতির বিচার করে নিবেন কার আগে মানব জাতির বিচারের আগে আল্লাহ রব্বুল আলমিন পশু জাতির বিচার করবেন আপনার সার যে সার দিয়ে আপনি লড়াই করাইছেন এই সালের বিচার কিন্তু আপনার সম্মুখে হবে আপনার পাটা যে পাটা দিয়ে আপনি লড়াই করাইছেন এইটা কিন্তু আপনার সম্মুখে হবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিবেন হে দুর্বল পশু তুমি দুনিয়াতে দুর্বল ছিলে তোমার উপর হামলা হয়েছে দুনিয়াতে বিচার পাও নাই আজ আমি রব্বুল দিলাম এবং দুনিয়ার সবলকে দুর্বল করে দিলাম তার থেকে তুমি প্রতিশোধ নিতে পারো মহান রব্বুল আলমিনের আদালতে দাঁড়াইয়া দুর্বল পশু সবল পশু থেকে কি করবে তার প্রতিশোধ নিয়া নিবে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলবেন তুমি জান্নাতে চলে যাও তুমি জাহান্নামে চলে যাও বলবেন এই কথা না পশুর জন্য জান্নাতও নাই পশুর জন্য জাহান্নামও নাই আল্লাহ ঘোষণা করে দিবেন কোন তোরাবা ও পশিনী জাতি আমি রব্বুল তোমাদের তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমি হইলাম স্রষ্টা আর তোমরা হইলে সৃষ্টি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে দিলাম ইচ্ছা মতো তোমরা খাওয়া দাওয়া করেছো ইচ্ছা মতো তোমরা কী করেছো ঘুমাইছো ইচ্ছা মতো তোমরা কী করেছো তোমাদের যৌন উত্তেজনাকে তোমরা পূর্ণ করেছো ইচ্ছা মতো বাজা বাচ্চা জন্ম দিয়েছো বাচ্চা জন্ম নিয়েছো তোমাদের জন্য পরকালের জাহান নাম নাই আমি রব্বুল আলমিন আজকে তোমাদেরকে ঘোষণা করে দিলাম ও পশুজাতি তোমরা মাটির সাথে মিশে যাও দুনিয়ার যত পশু আছে সবাই কি হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে তার বাক্যে জাহান্নম নাই বুঝে থাকলে বলুন যে পশুকে আপনি লালন পালন করলেন তার বাক্যে নম নাই আবু জেহেলের মতো মানুষ আবু লাহাবের মতো মানুষ উতবার মতো মানুষ রবিয়ার মতো মানুষ সাইবার মতো মানুষ মক্কাল বড় বড় কাফির তাদের বাক্য হইলে কি জাহান্নম যে পশুকে সে পাললো সেই পশুকে আল্লাহ রব্বুল আলমিন মাটির সাথে মিশাইয়া দিলেন এবং পশুর মালিককে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও তোমার জন্য আমি নামকে নির্ধারিত করে রেখেছি বুঝে থাকলে বলুন তাইলে এই মালিকের ভাগ্য ভালো না তার পশুর ভাগ্য ভালো কার ভাগ্য ভালো পশুর কফাল ভালো পশুর ভাগ্য ভালো যখন দেখবে তার পশুটা মাটির সাথে মিলিয়া গেছে মিশিয়া গেছে তার ভাগ্যে জাহার নাম নাই তখন সে আফসোস করতে থাকবে কেমন আফসোস ইয়ালাইটানি কং তথুরা বা হায়ে রে আমার পশুটা তার আমার বিচার হইল মহান রব্বুল আলামিন তাকে গাহান নামে নাই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাটির সাথে মিশাইয়া গেছেন আমি যদি আমার পশুর মতো হইতাম আল্লাহ রব্বুল আমিনা আমাকে মাটির সাথে মিশাইয়া দিতেন তাইলে গতই না ভালো হইত আমার পশুর বাগ্যে তো জাহান্নাম নাই আমি জীব হওয়ার পরে আমার বাগ্যে হইল জাহান্ন সে আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করতে থাকবে ইয়া আলাইতানি হে আমার অফসোস হায়রে আমার আকাঙ্ক্ষা হায়রে আমার সর্বনাশা হ্যাঁ ইয়া লাইতানি থুন্তথুরা বাঃ আমিও যদি মাটির সাথে মিশিয়া যাইছা আল্লাহ রব্গুলা আল বলেন চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট নবী মহার রতুল রসুলুল্লাহ সল্লাল্লাহ বলেন এই সমস্ত শ্রেষ্ঠ মানুষ যারা নামাজকে ত্যাগ করিয়া দিল নামাজকে চালিয়া দিল সে বইলো কুকুরের চেয়ে আরও কি নিকৃষ্ট কথা বুঝে আসছে মনে করেন আমাদের সমাজে বর্তমানে স্কুলে আপনার ম্যাট্রিক পরীক্ষা চলতে আছে ছাত্ররা যদি ম্যাট্রিক পরীক্ষায় পাস করতে পারে ইন্টারে তার অ্যাডমিশন নেওয়া হবে তাকে ভর্তি দেওয়া হবে যদি ম্যাট্রিক পরীক্ষায় সে ফেল করে সে ইন্টারে ক্লাস করতে পারবে না কখনো পারবে না এই দুনিয়াতে আমরা যে পরীক্ষার জন্য এসেছি সর্বপ্রথম পরীক্ষা হইল নামাজ যদি এই নামাজে আমরা পাস করতে না পারি যে আমাদের প্রথম হিসাব কেয়ামতের দিন দিতে হবে তাইলে আমাদের ইন্টারভিউতে যখন আমরা জাহান্নাম বাইক না আচ্ছা বুঝে থাকলে বলুন বাজার যে বাজারে ব্যবসায়ী একজন ব্যবসায়ী আছেন ওনার হইল কাপড়ের ব্যবসা দুইজন কর্মচারীর কি প্রয়োজন কয়জন কর্মচারীর প্রয়োজন দুইজন কর্মচারীর প্রয়োজন সে সিলেট থান থেকে দুইজন কর্মচারী নিয়ে আসলো বেতন হইল সাত থেকে দশ হাজার টাকা মনে করেন দশ হাজার টাকা তাদের বেতন একজন কর্মচারী কি করলো প্রতিদিন সকাল সাতটায় দোকানে যায় দোকানের সম্মুখে একটা টুল আছে সে কিন্তু ওই টুলে বসিয়া থাকে কাস্টমার যখন আসে তাদেরকে সালামও জানায় না কাস্টমার যখন দোকানে কোনো কাপড় চায় তালিয়া থেকে কাপড় তো নামাইতে হয় একটা কাপড় আছে কি করে না নামায় না আবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এইভাবে টুলে বসিয়া থাকে কাস্টমারের সাথে কোনো সালাম কালাম নাই কথাবার্তা নাই তালিয়া থেকে একটা কাপড় নামাইয়া কাস্টমারকে দেখায় না এমন কর্মচারীকে মালিক রাখবে না বিদায় দিবে কি করবে বিদায় দিবে সে হইল ব্যর্থ কর্মচারী যদিও কর্মচারীর খাতায় তার নাম লিখে আছে সে কেমন কর্মচারী সে হইল ব্যর্থ কর্মচারী সকাল সাতটায় যায় সন্ধ্যা সাতটায় কিন্তু দোকানের কাজ করে না এমন কর্মচারী ব্যর্থ কর্মচারী মালিক কখনো এমন কর্মচারীকে তার বাসায় রাখবে না তার দোকানে রাখবে না কোথাটে ঠিক না দুই নম্বর কর্মচারী সে কিন্তু আপনার এই সকিতেই বসে কাস্টমার যখন আসে লম্বা সালাম জানায় কাস্টমার যখন কাপড়ের কথা বলে তাড়িয়া থেকে কিন্তু কাপড়টাও কি করেছে দেখায় এই কর্মচারী কি হইতে পারে না ব্যর্থ কর্মচারী হইতে পারে না সালাম জানায় কাপড়টা দেখায় তবে কাজটা করে কি তাকে যখন মালিক নরসিং পাঠান হ্যাঁ সেই জায়গা থেকে তুমি কাপড় নিয়ে আসো দশ হাজার টাকা দিয়ে যে শাড়িটা আনলো খন্দকার বাজারে আসিয়া কাস্টমারকে সালাম জানাইয়া এই দশ হাজার টাকার যে শাড়ি আছে পাঁচ হাজার টাকায় বিক্রি করিয়া দিল মালিকের বারোটা বাজাইল কিনা নরসিংদী থেকে এই শাড়িটা আনলো কত টাকা দিয়া দশ হাজার টাকা দিয়া আর কাস্টমারের কাছে এই শাড়িটা বিক্রি করলো কত হাজার টাকা দিয়া পাঁচ হাজার টাকা দিয়া তাইলে মালিকের বারোটা বাজছে কিনা মালিকের বারোটা বাসিয়া গেছে এমন কর্মচারীকে মালিক রাখবে না এমন কর্মচারী মালিক কি করবে না রাখবে না আমাদের সমাজে দুই ধরনের মানুষ একদল মানুষ নামাজ পড়ে নামাজ কিন্তু হয় কিন্তু নামাজ পড়লেও তাদের এই নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না কেন সে নামাজ পড়ে মদ পান করে গ্রহণযোগ্য নামাজ পড়ে জুয়া খেলায় আল্লার কাছে নামাজ গ্রহণযোগ্য নামাজ পড়ে সুদ খায় গ্রহণযোগ্য বর্তমান জমানায় সুদের যে অবস্থা আমি এইটা বলতেই পারবো সরকারি যত অফিস আদালত আছে এমন কোনো অফিস আদালত নাই যে অফিস আদালতে সুদ নাই এমন অফিস আদালত পাওয়া যায় না আপনারা তো বাসিয়াই গেছেন মুসাফার মাধ্যমে সালাম করিয়া টাকা দেওয়া হয় হাত মিলাইয়া টাকা দেওয়া হয় মুসাফা হইল নবীর শূন্য তারা নবীর সুন্নতকে কে আদায় করলো আবার গুনা করলো এমন সৌম্য সুন্নত নিয়া হাসর মাঠে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সঠিক উন্মতের দাবি করতে পারবে না আমরা তো বলো বিপদে আমাদের কাছে এইরকম টাকা বসায় না আমাদের কাছে কি করে না টাকা না তারা বুঝে মাথায় আমাদের পাগড়ি আছে তোতায় আমাদের দাড়ি আছে লম্বা পাঞ্জাবি আছে আমাদের কাছে না আমাদের কাজও করিয়া দেয় না না কাজও করিয়া দেয় না আর আমরা যারা আছে তাদের কাছ থেকে আপনার মুসাফার মাধ্যমে কি করিয়া নে টাকা নিয়ে কাজটা করিয়া দেয় এমন নমাজে যারা আছে নমাজ কিন্তু পাঁচ অক্ত পড়ে এমন নামাজ তারা হাসর মাঠে জান্নাতের অধিকারী হইতে পারবেন না এই জন্য আল্লাহ রবুল্লা আমিন বলেন ইন্ন সলাতা তানহা আনিল ফাস্সা ইওল মুন্কার নামাজ মানুষকে ফাহসা এবং মুনকার থেকে বাঁচায় ফাস্সা শব্দের অর্থ কি ফাসা শব্দের অর্থ হইলো যে গুনাহ বুঝার জন্য কোনো মুফতির কাছে যাওয়া লাগে না কোনো হুজুরের কাছে যাওয়া লাগে না এইটার নাম হইল ফাহসা মদ খাওয়া হারাম এইটা বোঝার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে চুরি করা হারাম এইটা বোঝার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না কিন্তু বিবিকে তালাক দিয়া দিলেন কয়ে তালাক হইল না হইল এইটা কিন্তু বোঝার জন্য কার কাছে যাইতে হবে হুজুরের কাছে যাইতে হবে আমি একটা মশালা বলতে চাই একজন মানুষ আমার কাছে আসলো আসিয়া বললো হুজুর আমি গরিব মানুষ আমি একটা বিবাহ করেছি কিন্তু যে যে বিটা আছে বিটাতে আমি থাকি এই আমার নামে স্ত্রী আমাকে ভালোবাসে না বেগানা একজন পুরুষকে কি করে ভালোবাসে আমাকে কাছে যাইতে দেয় না বেগানা পুরুষকে তার কাছে আসতে দেয় এখন সে চায় আমি তাকে চালিয়া দেওয়ার জন্য যদি আমি তাকে চালিয়া দেই তাইলে ওই পুরুষের সাথে সে কি করবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে আমি মনে মনে ভাবলাম তাকে যদি আমি চালিয়া দেই তাইলে আমি তাকবো কোথায় এই গোটটা তো আমার স্ত্রীর নামে সে আমাকে নির্যাতন করে নির্যাতন করার পর গালাগালি করে এরপরেও তাকে আমি তালাক দেই না যদি তালাক দেই তাইলে আমার তাকার মতো কোনো জায়গা নাই সেই পুরুষ দ্বিতীয় পুরুষ যে বিবাহ করতে চায় সে মহিলাকে বললো সে তো তোমাকে তালাক দিবে না কারণ এই ঘরের বেটাটা হইল তোমার নামে তালাক দিলে সে থাকবে কোথায় তুমি সরাটা বাঙ্গিয়া নেও সে বললো সোরা কিভাবে বাঙ্গা যায় সরা বাঙ্গার পদ্ধতি হইলো স্বামীর সাথে তুমি জগলা লাগাইয়া দিবে জগলা লাগানির পর স্বামীকে তুমি এক পর্যায়ে রাগা আগে করিয়া বলবে তুমি আমার বাবা স্বামী যদি বাবা হয়ে যায় তাইলে সরা তাকে না কথা বুঝছে স্বামীকে যখন তুমি বাবা বলিয়া ডাক দিবে বাবা বলিয়া ডাক দেওয়ার পরে আর সরা কি করবে না তাকবে না ভাঙ্গিয়া যাইবে আমি তোমাকে বিবাহ করে নেব ঠিক তার কথা মতো স্ত্রী স্বামীর সাথে একদিন জগলা লাগাইয়া দিছে ঝগড়া লাগাইতে লাগাইতে মিটার গরম হইছে এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে বলল তুমি আমার বাপ এই ব্যক্তি আমাকে বলতে আছে আমাকে বলল হুজুর একজন মহিলা হইয়া সে যখন আমাকে বাপ দিল আমি একজন পুরুষ আর আমি কি করব আমি ওটা বললাম তুমি আমার মা একজন মহিলা হইয়া আমাকে বাবা ডাকলো আমি একজন পুরুষ আমি বললাম যে সরা যখন বাঙ্গিয়া যাইত তাইলে ভালোভাবে বাঙ্গিয়া যাও আমিও তাকে কি বললাম মা বলিয়া ডাক দিলাম এখন তো সরা ভাঙ্গিয়া গেছে কিনা আমি জানতে চাই আমাদের সমাজে এমন আছে মানুষ এই মাসালা কিন্তু জানে না মানুষ কিন্তু এই মাসালা কি করে না জানে কা মানুষ মনে করে এইটার নামই হইল তালাক না এইটার নাম তালাক না কিতাবের বাসায় কোরআনের বাসায় হাদিসের বাসায় এটার নাম হইল জিহাদ জিহাদ বুঝে জিহাদ শব্দের অর্থ হইল যদি স্ত্রী এই কথা বলা আনতি আলাইকা যহরা উম্মি তুমি আমার মায়ের মতো অর্থাৎ স্ত্রীকে মা ডাকা যদি এই ভাবে ডাকে তাইলে কিন্তু স্ত্রী কি হয় না তালাক হয় না ওয়াল্লাযীনা ইউজাহিরুনা মিন নিসাইই যারা بیویর সাথে জিহাদ করি আনে এই সমস্ত বিবি তালাক হয় না এই সমস্ত বিবি তালাক হয় না গুনা হয় গুনাহর কাফলা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করিয়া দিছে আরো একটা বিষয় আছে সমাজে যেগুলো আমরা জানি না নবী মোহাম্মদ রসুল সাল্লাম একবার রাগ করিয়া একটা ঘরে গিয়া বসিয়া রইলেন ওমর রাজি আল্লাহ সংবাদ যখন পাইলেন আল্লাহর নবী নাকি তার বিবিকে তালাক দিয়া দিছে একজন মানুষ উমরকে বলল উমর তুমি ঘরে বেছে আসো তুমি কি জানো না বিশ্বনবী রহমতুল আলমিন তার বিবিদেরকে তালাক দিয়া দিছে উমর দৌলাইয়া মক্কা নগরীতে আসলো মদিনায় আসলো কারণ উমরের মেয়ে হাফসা উনি মনে মনে ভাবলেন আমার মেয়ে হাফসা হয়তো নবীকে এমন কোন কথা কটু কথা বলছে যার কারণে আল্লাহর নবী হয়তো আমার মেয়ে সহ সমস্ত স্ত্রীগণকে ঠিক করিয়া দিছেন তালাক দিয়া দিছে আসিয়া উমর দেখলেন ওনার মিয়ার কাছে গেলেন দেখলেন যে মেয়ে কতে আছে হে আমার মেয়ে তুমি কেন 가দো তোমাকে আমি বারবার বুঝাইছি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না সুন্দরী মহিলা তোমার তে ইলম হইল বেঁচে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ভালোবাসেন আয়তার মধ্যে যে পরিমাণ ইলম আছে যে পরিমাণ হাদিস আছে নবীর দিত্র কোনো বিবির মধ্যে এই রকম হাদিস পাওয়া যায় না কথা ঠিক কিনা আয়াসার মধ্যে যে পরিমাণ আর দ্বিতীয় কোন বিবির মধ্যে এই পরিমাণ ইলিম পাওয়া যায় না তার একটা উদাহরণ আমি দিব বয়স্ক যারা আছে সংক্ষেপে বুঝিয়ে নেবে নবী দুনিয়া থেকে বিদায় নেবার পর একটা মাস আলা নিয়ে সাহাবায় কেরামের মধ্যে একটা সংঘর্ষ বাঁচল সাহাবায় কেরাম কারা খলিবাতুল মুসলিমিন উমর উনি হইলেন খালিবাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক উনি হইলেন এক পতে সাহাবা জগতের হাদিস আবু হাজি আল্লাহ আরক পথে আবু হাজারা বলেন গুসল ফরজ হবে উমর বলেন গুসল ফরজ হবে না মাসালাটা কি কোন মানুষ তার স্ত্রীর সাথে সঙ্গম করলো বীর্যবিহীন তাইলে তার উপর গুসল ফরজ হবে কি না একজন বলে ফরজ হবে আরেকজন বলে বীর্য যখন নির্গত হইল না গোসল কি হবে না ফরজ হবে না এখন উমরের সাথে একদল সাহাবাই কেরাম আবু হুলের সাথে আর একদল সাহাবাই কেরাম অনেক সাহাবাই কেরাম দুই দলে তারা কি হইয়া গেল বিভক্ত হইয়া গেল মাসালার সমাধান কি তারা বলল চলো এমন মাসালার সমাধান আল্লাহর নবীর কোন বিবি দিতে পারবে না একমাত্র কে ছাড়া হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া চলো আমরা কাছে যাই পর্দার আড়ালে আয়সা আয়সা কে বললেন মা আয়সা রাদি আল্লাহ আমরা একটা মাসালা নিয়ে বড় বিভাগে বলে গেছি এই মাসালার সমাধান আমাদের কাছে নাই আমরা দুই দিলে বিভক্ত আপনি আমাদের মাসালার সুরাহা করিয়া দেন বীর্যবিহীন সঙ্গম যদি হয় তাইলে গুসল ফরজ হয় কিনা একদল বলতেছেন গুসল ফরজ

ও আয়েশা ময় গরম তোমরা জেনে রেখো এমন ঘটনা আমার সাথে নবী একদিন করেছেন আল্লাহর নবী আমাকে বলেন ও আয়েশা যদি আবিরজনির হয় নাই গোসল বড় হইয়া গেছে তোমাকে ও গোসল করতে হবে আমাকে ও গোসল করতে হবে আল্লাহর নবী গোসল করেছেন আমাকে গোসল করার আদেশ দেন আমিও নবীর সাথে গোসল করেছি তাইলে বুঝা গেল যে মাছালের সামাদান কোন পুরুষ দিতে পারেন নাই সাহাবায়ে کرام দিতে পারেন নাই এমন मसाলার সমাধান কার কাছে আছে আয়শার কাছে এক দল মানুষ বলে আল্লাহর নবী আয়জাকে ভালোবাসেন আয়শা হইল কুমারী এইটা হইল মিথ্যা কথা নবী আয়জাকে ভালোবাসেন কেন আল্লাহর নবী যখন আয়শার বিচা নাই লেভের নিছে এই সময় জিবরীল আমিন আরশিয়া বলে ইয়া আল্লাহ মহান রব্বুল আলামিন আয়জাকে সালাম জানাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন আয়েশার বিছানার নিচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই বিছানার নিচে আমার উপর ওয়াহী পাঠাইয়া দেন আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আর তার ইলি মহিলা চাইতে বেশি মহিলা জগতের শাইখুল হাদিস হইলো কে হযরত আয়েশা সিদ্দিকা তাআলা আনহা এই জন্য আল্লাহ নবী আয়েশাকে কে ভালোবাসেন উমর বুঝাইল হে আফসা হয়তো তুমি আয়েশাকে গালিগালাজ করেছো গালাজ আমি তোমাকে বুঝাই আসি আল্লাহ নবী কিন্তু আয়েশাকে কি করেন ভালোবাসে তালাক দিছে জানি না উমর দৌড়াইয়া গেল গিয়া দেখলো মসজিদের মেম্বরে একদল সাহবাই কেরাম আছে সেখানে গিয়া দেখলো সবাই কাঁদতে আছে আবার দৌড়াইয়া নবীর দরজায় আসলো নবীর খাদিম কে বললো খাদিম যাও নবীজি কে বলো উমর অনুমতি চায় খাদিম যাইয়া বললো ইয়া রসুল আল্লাহ উমর দরজায় উপস্থিত অনুমতি দিলে সে আসবে আল্লাহ নবী নীরব কোন অনুমতি দেন নাই উমর পরিশান সে মনে মনে ভাবে নবীজি তো প্রতিদিন অনুমতি দে আজ কেন অনুমতি দেয় না আবার দাও আসে সে মসজিদে মিনারার পাশে যায় সেই জায়গাতে সাহাবাহাম বসিয়া কাঁদতে আছে আবার খাদিমের কাছে আসে ও খাদিম তুমি এখন আবার নবীর কাছে যাও অনুমতি চাও আবার খাদিম নবীর কাছে অনুমতি চায় আল্লাহর নবী নীরব ওবার আবার মিম্বরে যায় সেই জায়গা থেকে এখানে চলে আসে খাদিমকে বলে আমি একবার আসলাম দুইবার আসলাম তৃতীয়বারের মতো আসলাম খাদিম আমি মরের কথা বলো উমর নবীর কাছে অনুমতি চায় আবার যখন সাদিম বলল নবী নীরব এইভাবে উমর চলিয়া আছে। কিছু দূর যাবার পরে নবী খাদিমকে বললেন হে খাদিম। তুমি উমরকে ডাক দাও এবং তাকে ঘরে প্রবেশ করার জন্য তুমি অনুমতি দিয়ে দাও ঘরে গেছে নবীর চেহারা মলিন এখন মলিন চেহারা কি করে নবীকে আনন্দে উঠানি যায় আনন্দিত করা যায় সে বলল ইয়া রসুল আল্লাহ আমরা তো মক্কার মানুষ মক্কার জীবনে আমরা পুরুষ জাতি মহিলাদের উপর আমরা কি ছিলাম আপনার বিজয় ছিলাম আমাদের কথার উপর মক্কার কোন মহিলারা কথা দিত না মদিনাতে যখন আসলাম আসিয়া দেখলাম পুরুষের উপর মহিলারা কি দিয়া থাকে কথা দিয়া থাকে তাদের কথা হইলো মানে মহিলার কথা হইলো পুরুষের উপরে তারা পুরুষের কথার উপর কথা দিয়া থাকে নবীজি বললেন বললেন হা আবার বললেন ইয়া রসুল আল্লাহ আমি উমরের বিবি আমার সাথে আজকে ঝগড়া লাগাইয়া দিছে আমি বললাম তুমি আর বড় আমাজে কথা বলবে না আমার বিবি বলে কেন বলবো না নবীর বিবিরা নবীর উপরে বড় আমাজে কথা বলছে সেই জায়গাতে গিয়া দেখে ইয়া রসুল আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই চলিয়া আসলাম যখন এই কথা উমর বললেন আল্লাহ নবী একটা মুস্কি আসি দিয়া দিল তো নবী যখন মুস্কি আসি দিয়া দিল এত সময় উমর কিন্তু দাঁড়াইয়া ছিল নবী যখন মুসকি আসি তখন তার কাছে বসিয়া গেল ইয়া রসুল আল্লাহ তা নিসা আকা আপনার বিবিদেরকে আপনি কি তালাক দিয়া দিছে উমর আল্লাহ নবী বলেন না আমি তালাক দেই দেই তাইলে বিষয় কি বলে আমার বিবিদের সাথে আমি ইলা করে নিয়েছি শরীয়তের মাসালা এইটা বুঝাইতে চাই ইলা করে দিয়েছি ইলা শব্দের অর্থ কি যে এমনভাবে আল্লাহর নামনিয়া শপথ খাওয়া এতদিন পর্যন্ত এক মাস চল্লিশ দিন আমি আর তোমাদের কাছে যাইবো না অল্লা হেলা আকরাবুকে সাহারান সানাতন এই রকম একটা নির্দিষ্ট সময় আছে তোমাদের নিকট আমি এতদিন পর্যন্ত যাইবো না এইটা হইল শরিয়তের পরিবেষা ইলা এক মাসের ভিতরে বিভেদের সাথে দেখা ভাখা করতে পারবেন না

আপনি শপথ করে নিছেন আপনি তো কসম করে নিছেন এক মাসের জন্য আজকে তো উনত্রিশ দিন এখনো ত্রিশ দিন পুরা হয়ে নাই বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন হে আয়সা তুমি জেনে রেখো আসরু হা কাজা ও হা কাজা ও হা কাজা দিন নবীজি দেখাইলেন আসরু হা কাজা কত হা কাজা কত হা কাজা কত উনতিরিশ আল্লাহ নবী বলেন মাস উনতিসাও হইতে পারে আবার তিসাও হইতে পারে আয়েশা তুমি মনে মনে ভাবছো মাস তিসা হয় না উনতিশেও মাস হইতে পারে তিসাও মাছ হইতে পারে আজকে উনত্রিশ দিন শেষ হইয়া গেছে এই জন্য তোমাদের কাছে আসলাম আয়েশা তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি কিন্তু আমার কথা শুনিয়া সাথে সাথে জবাব দিবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা এবং বাবার সাথে পরামর্শ না রসুল আল্লাহ কি পরামর্শ হেসা সিদ্ধি মহান রব্বুল আলিনের আদেশ আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন হিন কুন্তনা থুরি বিনা লাহায়া তৎ দুনিয়া বজিনা তাহা পাতা লাইনা উমত্য কুন্না বাবু সার রে কুন না জামিনা ও নবী তোমার বিবিরা তোমার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া করে যদি তোমার কাছে অনেক কিছু চায়। তাইলে তুমি তাদেরকে বলিয়া দাও হে আমার বিবিরা যদি তোমরা আমার কাছে কোন কিছু চাও। তোমাদেরকে আমি দিতে পারবো না তোমরা যদি চাও তাইলে তোমাদেরকে আমি তালাক দিয়া দিব যে জায়গায় গেলে তোমরা সবকিছু পাইতে পারো সেই জায়গায় তোমরা চলে যাও। अभी মনে মনে বাবলে আর এর বয়স তো কম সে মনে মনে এই কথা বলিয়া দিতে পারে নবীর কাছে সোনা পাউডার পাওয়া যায় না আলতা পাওয়া যায় না ক্রিম পাওয়া যায় না পেরাসট পাওয়া যায় না তাইলে তালাক দিয়া দিলে অন্য স্বামীর কাছে যাইবো সেখানে গেলে আমরা সবকিছু পাইবো তাইলে নবী কে বল ইয়া রসুল আল্লাহ আপনি তালাক দিয়া দেন আয়ে সাসিনকি আল্লাহতালা যখন এইটা শুনল নবীজি কে বলল ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলতেছেন আমার বাবার সাথে এবং মার সাথে পরামর্শ না করিয়া আপনাকে আমি কোনো জবাব দিব না ওগল্লার নবী রহমত উল্লিলা আল এমন বিষয়ে আমার বাবার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই এমন বিষয়ে আমার মার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই অগ আল্লাহর নবী আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি বিশ্বনবী রহমত উল্লিলা আল আমিনকে আমি দুনিয়া রাতে কখনো ত্যাগ করতে পারি না আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ তালা যদিও ছোটো কারণ আল্লাহর নবী যখন আয়েশাকে বিবাহ করেন তখন তার বয়স হইল কত সাত নবীর সাথে যখন আয়েসার দেখা সাক্ষাৎ হইল আয়েসার বয়স হইল নয় নবী যখন দুনিয়া চলে যাবেন আয়েসার বয়স হইল মাত্র বছর বয়সে আমাদের মেয়ে যারা আছে তাদের বিবাহের আলাপ অনেকের আসেই না পরে আসে অথচ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আয়েসার বয়স হইল কত আঠারো এর আগে কিন্তু আল্লাহ নবী তাকে বলতে আছেন আয়েসা কেমন বুদ্ধিমতী মহিলা সে বলে এমন বিষয়ের জন্য বাবাকে আর মাকে আপনার জিজ্ঞাসা করতে হবে না আমি সব কিছু ত্যাগ করতে পারি বিশ্বনবী রহমতুল আল আমিনকে আমি জানতে পারি না আয়েসা কি বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে যে জবাব দিয়েছি এই কথাটা আপনার অন্য কোনো বিবিকে আপনি বলবেন না আসা মনে মনে ভাবে আমি যে জবাব দিয়েছি তারা যদি শুনে তাইলে তারা তো এই রকম জবাব দিবে আমরা নবীকে নবীকে চাই চাই আর এমন জবাব দিতে পারে আমরা আমরা না অন্য কাছে চলে যাইব। তাইলে তাইলে তারা তো কিন্তু হইতে পারে এই জন্য উনি বলেন আমি আপনাকে যে জবাব দিয়েছি এইটা কাউকে আপনি জানাইবেন না নবী তো জানায় না এই জন্য অন্যান্য বিবে যারা ছিল তারা সবাই হইল কি বিধবা নবীর যত বিবি আছেন সবাই এই বিধবা এই দিন তারা বলল ইয়া রসুল আল্লাহ আমরা বৃদ্ধ বয়সে আপনার আশ্রয় এসেছি আমরা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি আপনাকে আমরা ত্যাগ করতে পারি না আমরা দুনিয়াতে যেভাবে নবীর স্ত্রী কাল হাসল মাঠে বেহেসতে আমরা নবীর স্ত্রী হয়ে আমরা বেহেসতে প্রবেশ করতে চাই বেড়াদান ইসলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহসাইল মুনকার নামাজ মানুষকে মন্দ কাছ থেকে বিরত রাখে আমি এখন আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ে সুদ হয়। এমন মানুষ আছে কি না নামাজ পড়ে টিভি দেখে এমন মানুষ আছে কি না নামাজ পড়ে গরু করে এমন মানুষ আছে কি না আছে তাইলে আল্লাহ এমন কথা কিভাবে বললেন নামাজে মানুষকে মন্দ কাজ থেকে ফিরায় তাইলে কিন্তু আয়াতের সানে এক ব্যক্তি নতুন মুসলমান সে নতুন মুসলমান হইছে মুসলমান হওয়ার পরে পাঁচ অক্ত মসজিদে সে কি করে যায় নামাজ পড়ে আবার মসজিদ থেকে যখন বাহির হয় যত ধরনের পাপ কাজ আছে দুনিয়াতে এমন কোন পাপ কাজ নাই যেটা সে কি করে না করে না এমন কোন পাপ কাজ নাই যেটা সে করে না সাহাবায় নবীজি কে বললেন ইয়ার রসুল আল্লাহ মহান রব্বুল আলমিন পবিত্র কালামে ঘোষণা করে গেছেন নমাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরায় ওই বন্দা কালিমা পড়লো মুসলমান হইল সে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়ে নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বাহির হয় যত ধরনের মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ করতে থাকে তাকে তো তার নামাজ বাদ কাজ থেকে ফিরায় না বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন হে সাহাবাহাম তাকে তোমরা নামাজ পড়তে দাও এখনো তার নামাজ সঠিক হয় নাই যেদিন তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে যেদিন তার নমাজ সঠিক হয়ে যাবে সেই দিন তার নামাজ তাকে বন্ধ কাজ থেকে নামাজ সঠিক কিভাবে তার পদ্ধতি হাদিসে জিবাই নামাজ আমরা কিভাবে পড়বো তারা আমরা এইভাবে নামাজ পড়বো আমরা মনে করবো আল্লাহ রব দাইনে আমার বেশ তো বামে পিছনে বামে আমার কি জাহান নাম পিছনে আমার সামনে হইল কি জিব্রাইল আমার সামনে হইল আল্লাহ এবং পিছনে আমার জিবরাইল এমন মনোভাব নিয়ে যদি বান্দা নামাজ পড়ে তাইলে তার নামাজটা আল্লাহর দরবারে কি হইবে কবুল হইবে তার নামাজটা মনোযোগ সহকারে নামাজ হইবে তে নামাজের দুইটা দিক আছে নমাজ সঠিক হবার দিক কয়টা দুইটা একটা হইল বাহ্যিক দিক আর একটা হইলো তার আত্মাধিক দিক বাহ্যিক দিক বুঝেন নমাজের কেরাত কি হইতে হইবে সহি শুদ্ধ হইতে হইবে কেয়াম করা ফরজ না ফরজ নাই নামাজের মধ্যে সাতটা ফরজ দালাইয়া নমাজ পড় হইলো কি ফরজ যদি সে মাজুর হয় না আমি আগুন মাসে একজন মানুষকে দেখলাম সে দান কাটে বার আবার বয় দান কাটে আবার বার বইয়া বাড়িতে নে। কিন্তু বাড়িতে অজু করি আসিয়া তার যে আপনার জমিটা আছে জমিনে বসে বসে সে নামাজ পড়তে আসে মনে মনে বাবলা সে তো কিন্তু মাসালা জানে না সে দান করতে তার বাড়িতে দিতে কিন্তু দালাইয়া নামাজ উপর বার যদি সামর্থ্য থাকে আর দালাইয়া সে বসিয়া নামাজ পড়ে তার এমন নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইবে না এসব কিছু পড়তে পারে জিজ্ঞাসা করলাম আপনি বসিয়া কেন নামাজ পড়তে আসেন মনে মনে ভাবলাম সারাদিন কাজ করলাম একটু রেস্টও নেই আর নামাজটাও পড়িয়ে নেই দেখছে সে রেস্ট নিতে আছে বসি বসি নামাজ পড়তে আছে কিন্তু দালাইয়া যে নামাজ পড়া ফরজ এই মাসালা তার কি নাই জানা নাই আচ্ছা নামাজে কেরাত সহি শুদ্ধ দরকার আছে কি না আপনি বললেন কুলফু আল্লাহ কুল শব্দের অর্থ হইলে খাওয়া আমরা আককাল হয়ে জানি আরবিতে আককাল জেলা খাওয়া এ তাকে খুল শব্দ রে তইলে খালা ন মাজে কিয়া পড়লেন খুল খোয়ালা এ খাল্লা রে খাইয়া ফালাও কেড়া তুললেন কুলু আল্লাহ অর্থই লকি আল্লাকে খাইয়া ফালাও যে রব্বুল আল আমিনকে রব্বুল আল আমিনকে আপনার চেষ্টা করার কথা এমন রব্বুল আল আমিনকে যদি আপনি খাইয়া পেলেন এই আল্লাহকে তো খাইতে পারবেন না আল্লাহ আপনাকে খুন জাগা দিবে যে খান্দাম কোনো কিছু দিবে না কারণ এইটা হইল নামাজের কি বাহ্যিক দিক নামাজের ওয়াজিব কতটা আছে যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটিয়া যায় তাহলে তার কি করতে হবে সহসিতা করতে হবে মুরার বাজার মাসিদে ইমাম সাহ আপনার আপনার এই যে আপনার দালাইয়া রুখতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলেন নাই এমনি চলিয়া গেছে তারা সবাই ফতোয়া দিছে যে তোমার নামাজ হয় না নামাজ দলাইয়া নেয় আল্লাহ ভকর যে বললো এইটা তো ফরজ না বাজিব না প্রথমটা পরে বাদর যেটা আছে এইটা তো সন্ন্যত যদি যাই বলে তাহলে নমাজ তো কি হবে না